আপনারা কি জন্য মৌন মিছিল করছেন? সরকারের গণতন্ত্রের অবক্ষয় আমরা নিজের চোখে দেখলাম। আমাদের মতনই একজন প্রিসাইডিং অফিসার, যিনি আজকে ভোট নিতে গিয়ে তার নামে এটা হলো যে তাকে তিনি সুইসাইড করেছেন, কিন্তু আসলে এটা নয়। তাকে কিডন্যাপ করা হয়েছিল প্রথমে, এবং কিডন্যাপ করার পর তাকে হত্যা করা, তারই বিরুদ্ধে আমাদের এই মৌন মিছিল আমরা এখান থেকে শুরু করছি। আমরা মনে করি আমাদের এই নীরব মিছিল বা আমাদের এই নীরব প্রতিবাদ সরকারের কর্ণ বিদীর্ণ করবে সরব রূপে। নগণ্য অভিযান কবে আছে? না, আমাদের সেরকম কোনো পরিকল্পনা এখন না। আমরা অরাজনৈতিক, সকলে এখানে সদিচ্ছা দিয়ে নিজেদের ইচ্ছাতে এসেছে। এখানে কেউ কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এই জায়গায় আমরা যুক্ত হইনি। আমরা নিজেদের মানসিকতায় সাধারণ মানুষ হিসাবে এখানে আমরা যুক্ত হয়েছি। আপনার নাম পরিচয়? আগামী নির্বাচনে এই যে শিক্ষকদেরকে দিয়ে যে নির্বাচন করানো হচ্ছে, এটার বিরুদ্ধে কি আপনাদের কোনো বক্তব্য আছে যে সেই রকম প্রোটেকশন না হলে শিক্ষকরা কি নির্বাচনে যাবে? আমরা এর পরবর্তীতে একটা ডিসিশন নেব ভেবেছি, জানি না এখানে কতজন সম্মতি দেবে। যাই হোক, আমরা আলোচনা করব যে পরবর্তীতে আমরা যখন ট্রেনিংয়ের আমাদের যখন আসবে তখন আমরা সেটাকে বয়কট করবো। শোকজের ভয়ে আমরা যাব না, মানে শোকজ যদি করে তাহলে আমরা সবাই মিলে একসাথেই সেটার বিরুদ্ধে মোকাবিলা করবো। আমাদের উপযুক্ত প্রোটেকশন ছাড়াও যাবো, নিরাপত্তা সুনিশ্চিত না করে আমরা যাব না। কেন্দ্রীয় বাহিনীতে অবশ্যই আমাদের এই মিছিলের কর্ণ ধরাতে চলে আসতো।